اللوت انا একটি দুঃখজনক সংবাদ। সিলেটের সিলেট ল কলেজের সাবেক জিএস এবং সিলেট জেলা বিএনপি যিনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন আফম কামাল, আমি এই মুহূর্তে আগে যে জায়গাটি আছে সেটি একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। আমি আছি সিলেট থেকে শাহিদগা থেকে যেটি আম্বরখানা অর্থাৎ বড়বাজার হয়ে যে সড়কটি গিয়েছে সেই সড়কের পাশে আছি, এবং এইখানে কিছুক্ষণ আগে রাত 8:30 এখানে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, এবং সেটি হচ্ছে আফম কামাল যিনি তাকে বলা হচ্ছে যে দুর্বৃত্তদের আঘাতে তিনি মৃত্যুবরণ করেছেন। এখানে পুলিশ অবস্থান নিয়েছে, পুলিশের আমরা দেখতে পাচ্ছি সাউথ ডিসি আছেন, এখানে আজহার আলী শেখ আছেন, আরও অনেকেই আসলে শুনে এই জায়গায় জড়ো হয়েছেন। খুবই দুঃখজনক ঘটনা, আরও এলাকারবাসী এখানে, এবং এখন আসলে এই মুহূর্তে বিদ্যুৎও চলে গেছে। একটু একটু আলোটা দেবেন আনোয়ার ভাই, আপনারা কিতা শুনছেন একটু যদি আমরা কইতে, মানে আপনারা কিতা শুনিয়ে আইছেন? আমি বন্দরবাজারে ছিলাম, আসার পথে ওইখানে গাড়িতে আলাপ আলোচনা হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড়বাজার রোড, অর্থাৎ বড়বাজার থেকে এয়ারপোর্ট রোডে যাওয়ার মাঝামাঝি অথবা ঈদগার, ওইখানে প্রায় 8টার দিকে একজন অ্যাক্সিডেন্ট করেছেন, এইরকম খবর শুনলাম প্রথমে শুনে। হ্যাঁ, প্রথমে শুনলাম অ্যাক্সিডেন্ট শুনে আমি কিছুক্ষণ আগে এখানে আসলাম, সাংবাদিক ছিলেন বাতিন ছিলেন আরো কয়েকজন সাংবাদিক এবং ডিসি সাহেবও আছেন, তো এখানে এসে ওনাদের মুখ থেকেও শুনলাম যে উনি কার যুগে আসছিলেন আর কি, কার যুগে কামাল কারে আসছিল। হ্যাঁ, দুর্বৃত্তরা ওনারে ধাওয়া করে, ধাওয়া করার পরে উনি ধাওয়া খেয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা মারেন, এরপরে যা হওয়ার হয়ে গেছে, এটা শোনা কথা এসে শুনছি আর কি। প্রত্যক্ষদর্শী কেউ আছেন বলে আমার ঠিক মনে পড়ছে না, ওই সময় নাকি আমরা শুনেছি বিদ্যুৎ ছিল না ওই সময়। হ্যাঁ, শুনেছি ওই, এবং আমরা আরেকটু শুনলাম যে এখানে মোটরসাইকেল থেকে আগে থেকেই নাকি তারা ফলো করছিল বা এরকম একটা বিষয়, এইরকমই ধাওয়া দিয়ে নিয়ে আসছিল, এটা শোনা কত আমরা প্রত্যক্ষদর্শী না, আর এখানে এসে শুনলাম যেটা। আপনার কামালকে তো আপনারা চিনতেন সবাই, আমি লোকলেজে পড়েছি, আমার তো বেচ 95-96 ছিল, তো উনি হয়তো আমাদের জুনিয়র হতে পারে মনে হয়, তো আমাদের তো আর এডুকেশন লাইফ এখন নেই, তো এসে শুনলাম আর কি। আর যেহেতু আমাদেরই এলাকাইটা, স্বাভাবিক একটু কোনো সমস্যা হলে আমাদের কি আসতে হয় দেখতে হয় কি সমস্যা হলো কি হলো না, এখানে এসে সাংবাদিকদের দেখলাম, আমার পুলিশ ভাইদের দেখলাম। আমরা একটু পুলিশ যিনি আছেন তার সাথে একটু কথা বলি, আমরা একটু একটু আমরা দেখতে পাচ্ছি আপনার আপনার এলাকার নেই, না না সরি 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 এলাকার খুব আসেন নেই না আপনারা, একটু আসেন তো, একটু আসেন, একটু আসেন ভাই, মিস ভাই একটা মিনিট বলে দেবেন। আচ্ছা ভাই, কী হয়েছে একটু যদি আমাদেরকে বলে, আপনারা কি জানতে পারছেন এখন? আমরা স্থানীয় মানুষের মাধ্যমে এখানকার ঘটনার কথা শুনে তাৎক্ষণিকভাবে আমরা আসি, এসে আমরা যতদূর জানতে পেরেছি যে এই ঘটনাস্থলে আপনার একটি প্রাইভেট কারকে পেছনের দিক থেকে ফলো করে আরও দুটি মোটরসাইকেলে তিনজন এসেছে, এবং এই ঘটনাস্থলে আরও একটি মোটরসাইকেল দিয়ে ওই গাড়ির গতিপথ রোধ করা হয়েছে, রোধ করে তাকে উপর জুগড়ি আঘাত করা হয়েছে, পরবর্তীতে স্থানীয় অধিবাসীরা তাকে আপনার হসপিটালে পাঠিয়েছেন, হসপিটালে উনি মারা গিয়েছেন আর কি। আচ্ছা, এক্ষেত্রে সিসিটিভি ফুটেজ বা কোনো ধরনের আপনার এই ধরনের কোনো কিছু আপনারা জোগাড় করেছেন কিনা? বয়স এই রাস্তায় 8টি সিসি ক্যামেরা আমাদের সিসিটিভি কর্পোরেশনের পক্ষ থেকে রয়েছে, 8টি নষ্ট, তো আমরা কিছু কিছু অধিবাসী যারা এখানে আছে নিজস্ব অর্থায়নে সেগুলো আমরা সংগ্রহের চেষ্টা চালাচ্ছি, তো আমরা আশা করছি ঘটনার পুরো উদ্ধার হবে, তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে পূর্ব শত্রুতার জেরে হিসেবে যেহেতু তাকে ফলো করে আসা হয়েছে এবং গাড়ির গতিরোধ করা হয়েছে, তো আমরা মনে করছি যে পূর্বের কোনো শত্রুতার কারণে পরিকল্পিতভাবে তারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আচ্ছা, 8টার মধ্যে 8টা সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে গেছে, ভেরি স্যার, ধন্যবাদ। এবং ঘটনার সময় এখানে বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ ছিল ঘটনার সময় এখানে, আগে থেকেই একটা তারা ওত পেতে ছিল, সম্ভবত বোধহয় তাকে পরিকল্পিতভাবে ঘটিয়েছে, ধন্যবাদ। যাই হোক, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই বিষয়ে যারা আসলে যে একটু একটু সরেন না
যে ক্লু উদ্ধার করে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা এটির একটি এই হত্যাকাণ্ডের সুরাহা করবেন। এবং আমরা একটু দেখাচ্ছি যে হযরত শাহজালাল রহমতুল্লাহ 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত জুগাইপীর রহমতুল্লাহ সাহেবের মাজার শরীফের ঠিক সামনেই এই ঘটনা এই রাস্তায় ঘটেছে। এবং আমাদের পুলিশের ডিসি যিনি আজবার আলী শেখ, যেটি আমাদেরকে জানালেন, যেমনটা জানালেন যে এই রাস্তায় আগে থেকেই তারা ধারণা করেছেন বা যে প্রত্যক্ষদর্শী বা বিভিন্ন সূত্রের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন যে পূর্ব থেকেই তারা এই মোটরসাইকেল যুগে দুর্বৃত্তরা তাদের আপামো কামালকে ফলো করছিল। আপামো কামালের নাম আমরা শুনেছি, আসলে তিনি, আমি আগেও বলেছি, সিলেট ল কলেজের সাবেক জিএস ছিলেন তিনি, পাশাপাশি তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এই বিষয়টি আসলে খুবই দুঃখজনক। সিলেটে সাম্প্রতিক অনেকেই আসলে এই জায়গাটি ঘটনাস্থল পরিদর্শন করছেন। আমরা আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব আসামিরা গ্রেপ্তার হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে এখানে 8টি সিসিটিভি আছে, ক্লোজ সার্কিট ক্যামেরা আছে সিটি কর্পোরেশনের, এবং 8টি উদ্বেগের বিষয় হচ্ছে 8টি ক্যামেরা এখানে নষ্ট। আসলে তাহলে আসলে এই যে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর কি আসলে, এটি যদি আসলে ঠিকভাবে যদি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের আসলে এই বিষয়ে মনোযোগী হওয়া উচিত। অনেক সময় এই ধরনের ঘটনার ক্ষেত্রে এই সিসিটিভি ফুটেজ কিন্তু গুরুত্বপূর্ণ ক্লু হিসেবে কাজ করে। এই মুহূর্তে যারা যোগ দিয়েছেন তাদেরকে বলছি যে কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে তারা আরেকটু স্পেসিফিক করে বললে, তারা ওই যে স্পেসিফিক বিভিন্ন বাসা বাড়ির সামনে যেসব সিসিটিভি আছে সেই সব সিসিটিভি তারা কি করছেন, এবং এটা আম্বরখানা বড় বাজার যে 118 নম্বর বাসা এম এ মঞ্জিল সেই বাসার সামনেই, এবং জুগাইপীর যেটি সেই জুগাইপীর মন্ডলের বাজারের সামনে এটি ঘটেছে।